60-70 দশকের কলকাতায় দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। তার নাম শোনেনি এমন মানুষ সেই সময় পাওয়াই দুষ্কর ছিল। কলকাতা সেই তো রাতের রানী, শুধু নামই নয় জীবনযাপনেও তিনি ছিলেন শেফালি বা শিউলি ফুলের মতোই। সকাল এগোতেই যেমন শিউলি ঝরে যায়, ঠিক তেমন তাকে সবাই ভুলে যেত রাত ভরলেই। রাতের তারা মিস শেফালি আড়ালে চলে যেতেন দিনের ভদ্র ও সামাজিক আলোর। কি আর রাত জাগা বারের ক্যাবারে রানী মিস শেফালি হতে চায় বলুন তো? চাইনি 5 বছরের আরতি দাসও। 6 মাসের আরতিকে নিয়ে দেশভাগের কয়েক বছর আগে কলকাতায় এসেছিলেন তার বাবা মা। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আরতির চারপাশে শুধুই কঠোর অনটন। চিরশয্যাশায়ী বাবা, লোকের বাড়ি থেকে কাজ করে মা ঘরে ফিরলেই তবেই দুটো খাবার জুটত ভাই বোনেদের। স্বাধীনতা আসতে তখনও কয়েক বছর বাকি। কলকাতার রাস্তায় তখনও লাল পাগড়ি পরা পুলিশ, সাহেবপাড়ার বাড়িগুলিতে সন্ধে নামতেই তখন জমে উঠত পাটি। পর্দার ফাঁক থেকে দেখত 11 বছরের আরতি। চৌরঙ্গির এক ফিরিঙ্গি বাড়িতে সে ঘরের টুকিটাকি কাজের জন্য বহাল হয়েছিল। যে পার্টির লোভনীয় খাবারের থেকেও আরতির নজর আটকে যেত মেম সাহেবদের নাচের ছন্দে। অপলোকে দেখত আর নিজে নিজে মহড়া দিত। একদিন আরতি দেখল সে নিজে নিজেই বেশ পাচ্ছে। অনেক রকম নাচ তুলে নিয়েছিল সে, নাম জানতো না, কিন্তু নাম না জেনে নাচ তো করা যায়। সে বাড়ির পার্টিতে নিয়মিত আসতেন জনৈক্য ভিভিয়ান হ্যানসন। তিনি পার্ক স্ট্রিটের মুকাম্বো রেস্তোরাঁয় গান গাইতেন। একটা ভালো কাজ দেখিয়ে দেওয়ার জন্য হ্যানসনকে প্রায়ই বলতেন আরতি। একদিন কপালে শিখেছিল। গোপনে ধর্মতলায় দেখা করলেন দুজনে। আরতিকে নিয়ে হ্যানসন গেলেন পার্ক স্ট্রিটের ফারপোজে। হ্যানসনের সুপারিশে কাজ পেলেন আরতি। মাসিক বেতন 700 টাকা। তার আগে আরতিকে পরতে দেওয়া হলো শাড়ি আর উঁচু হিলের জুতো। তাল সামলাতে না পেরে পড়ে গেলেন আরতি। কিন্তু বুঝলেন অনভ্যাসকেই এবার অভ্যাসে পরিণত করতে হবে। যখনই নতুন কাজটাকে কঠিন বলে মনে হতো, আরতি ভাবতেন পারিশ্রমিকের কথা, তখন মাসে মাসে 700 টাকা তার কাছে ছিল কুবেরের ভাণ্ডার। পুলিশ অফিসারের সামনে গিয়ে বলতে হয়েছিল তিনি অনাথ, না হলে লাইসেন্স পাবেন কি করে? কাঠঘর পুড়িয়ে হাতে এসেছিল লাইসেন্স, প্রতি রাতে বার নর্তকী হওয়ার ছাড়পত্র, কাগজে কলমে ছাড়পত্র তো পাওয়া গেল। মনের সায় আসতে সময় লেগেছিল বেশ অনেকটাই। দর্শকের সামনে আসার আগে চলেছে দীর্ঘ প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণেই দেওয়া হয়েছিল পোশাক, যা পরে প্রতি রাতে নাচতে হবে। দেখে অঝরে কেঁদে ফেলেছিলেন আরতি। এতটা নিবারণ হয়ে আসতে হবে রাতের আসরে? ধীরে ধীরে একদিন সেই লজ্জাটুকুও ভুলে গেলেন, মন দিলেন অনুশীলনে। বুঝতে পেরেছিলেন পার্টির নাচ দেখে নিজে নিজে নাচা একরকম আর পারফর্ম করা সম্পূর্ণ অন্যরকম। জানতে হলো পশ্চিমী নাচের ব্যাকরণ। প্রশিক্ষকের তত্ত্বাবধানে একদিন উদ্বাস্তু আরতি দাসের পায়ে উঠে এলো ক্যান ক্যান, চার্লস্টন, টুইস্ট, হাওয়াইন হুলা এবং বেলি ডান্স। এখানেই শেষ নয়, হতে হলো ইংরাজি আর হিন্দিতে চোস্ত, জানতে হলো আদব কায়দা, শিখতে হলো পোশাকের সঙ্গে মানানসই মেকআপ, সঙ্গে ছিল কঠোর শরীরচর্চা, মেনে চলতে হয় খাওয়া দাওয়া, মেনে চলতে হতো আরও অনেক কিছুই। একমাত্র ফলের রস খাবার কোনো বাধা ছিল না তার। নিজেকে যখন আমূল বদলে ফেললেন, নামই বা বাকি থাকে কেন? আরতি মুছে গিয়ে নতুন পরিচয় হলো মিস শেফালি। তখন কলকাতা থেকে ক্রমে বিদায় নিচ্ছে বিদেশি নর্তকীরা, তাদের শূন্যটা ভরাট করার দায়িত্ব এসেছিল মিস শেফালির উপরে। শূন্যতা পূর্ণ করে মিস শেফালি হয়ে উঠলেন রাতের কলকাতার মূল আকর্ষণ। ফারপোজে মুগ্ধতা তিনি বই নিয়ে গেলেন ওবেরয় গ্র্যান্ডেও। 17 বছর সেখানে তিনি ছিলেন ক্যাবারে রানী। সেই 70-এর দশকের মিস শেফালি ওবেরয় গ্র্যান্ডের প্রিন্সেস ডিস্কোর স্টার ডান্সার। রাতের কলকাতা সম্মোহিত তার নামে। থিয়েটারে যোগ দেওয়ার পর হেসে খেলে মাসে 20,000-22,000 টাকার রোজগার। তার মাঝেই এলো সত্যজিৎ রায়ের পরিচালনায় ফিল্মে কাজ করার সুযোগ। নামের পাশে বসলো প্রতিদ্বন্দ্বী এবং সীমাবদ্ধতে কাজের অভিজ্ঞতা। বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি এলো থিয়েটার। তরুণ কুমারের উদ্যোগে মঞ্চেও দেখা গেল মিস শেফালিকে।
এমন সময়ও গিয়েছে যখন মিস শেফালির নামে বিক্রি বাড়ত টিকিটের। শুধু ক্যাবারেই নয়, ব্যক্তিগত জীবনেও ছিল রাজস্বিক। ওবেরায় গ্র্যান্ডের মিস শেফালি নিজস্ব সুইট ছিল, আর সার্কাস অ্যাভিনিউতে মহার্গ এক ফ্ল্যাট। মাঝ দুপুরে ঘুম থেকে উঠে সেখানে সুদৃশ্য খাবার টেবিলে বসতেন শেফালি। পরিচারিকা দুর্গা সাজিয়ে দিতেন কড়া করে ভাজা পাকা পোনা মাছের টুকরো। শেষ জীবনেও তার কাছে ছিলেন দুর্গা, তখন সব বিলাসিতা বিদায় নিয়েছে। অতীতের রানী মিস শেফালি তখন উত্তর শহরতলিতে ছোট্ট ফ্ল্যাট বন্দি। সেখানে সূর্যের আলো আর আর্থিক সচ্ছলতা দুয়েরই প্রবেশ নিষিদ্ধ ছিল। একসময় কোনো দিন হিসেব করে টাকা দেননি, জীবনের উপান্তে এসে তাকে কুরে কুরে খেয়েছে অর্থচিন্তা। কিন্তু জীবনের বেলা শেষ তো অন্যরকম হতে পারত। জীবনভর প্রেম প্রস্তাব পেয়েছেন প্রচুর, কিন্তু নিজে ভালোবেসেছিলেন একজনকেই। সেই মার্কিন নাগরিকের নাম ছিল রবেন। শেফালিকে বিয়ে করে তিনি আমেরিকায় চলে যেতে চেয়েছিলেন। সায় আসেনি শেফালির দিক থেকেই। তিনি বিয়ে করে চলে গেলে তার পরিজনকে কে দেখবে, তাই নিজের সংসার আর হলো না। নর্তকী পরিচয়ে রয়ে গেলেন মিস শেফালি। ঘর সংসারের মতোই অধরা থেকে গেল শিল্পী পরিচয়ও। আরতি দাস নৃত্যশিল্পী নন, অভিনেত্রী নন, তিনি শুধুই মদিরা আসরের মিস শেফালি। পরিচয় নিয়ে আক্ষেপ ছিল না, আক্ষেপ ছিল স্বীকৃতি না পাওয়া নিয়ে। শেষ জীবনে তার কিছুটা প্রশমিত হয়েছিল প্রকাশিত জীবনীতে। বাকি কষ্টটুকু নিয়ে 6 ফেব্রুয়ারি চলে গেলেন তিনি। সেখানে যেতে সামাজিক স্বীকৃতির প্রয়োজন হয় না যায়।